প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্পকে একজন দক্ষ অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন হোয়াইট ওয়াটার ডেপুটি ইন্ডিপেন্ডেন্ট কাউন্সেল সল ওয়াইজেনবার্গ। ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার মামলাগুলোর কি হবে, এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন এ আইন বিশ্লেষক। তিনি বলেন, স্টেট পর্যায়ের মামলাগুলোর ওপর ট্রাম্পের প্রভাব খাটানোর তেমন কোনো সুযোগ থাকবে না। জাস্টিস ডিপার্টমেন্টে তিনি সময় মতো তার আইনজীবীদের নাও পেতে পারেন বলে মনে করেন ওয়াইজেনবার্গ। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলা মোকাবেলা করে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার বিরুদ্ধে করা এসব মামলার পরিণতি কী হবে, সে বিষয়ে ফক্স নিউজের সঙ্গে কথা বলেন সাবেক হোয়াইট ওয়াটার ডেপুটি ইন্ডিপেন্ডেন্ট কাউন্সেল সল ওয়াইজেনবার্গ। তিনি বলেন, স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথকে বরখাস্ত করার জন্য তার অ্যাটর্নি জেনারেলকে ট্রাম্প আদেশ দিতে পারেন। এর পাশাপাশি ডিসি ও ফ্লোরিডায় ট্রাম্পের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলা প্রত্যাহারের জন্য তার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়ার সুযোগ রয়েছে। তবে ডিপার্টমেন্ট অব জাস্টিসে তিনি সময় মতো তার আইনজীবীদেরকে নাও পেতে পারেন, যে কারণে ট্রাম্পের নতুন একজন যোগ্য অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার প্রয়োজন বলে মনে করেন ওয়াইজেনবার্গ। স্টেটের মামলাগুলোর উপর ট্রাম্পের প্রভাব খাটানোর তেমন কোনো সুযোগ নেই, ঠিক এই কারণে মামলাগুলো প্রত্যাহার করার জন্য স্টেট কর্তৃপক্ষকে আদেশ দিতে পারবেন না তিনি। কংগ্রেস ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে থাকলে প্রচলিত আইন প্রক্রিয়ায় ট্রাম্পের বিদ্রোহে জড়িত থাকার বিষয়টি উঠে আসতে পারে বলেও জানান ওয়াইজেনবার্গ। শাহরিয়ার শাফাত, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।